বাংলাদেশে প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে আমাদের আজকের ভিডিও আমাদের হাতে রয়েছে দৈনিক প্রথম আলো দৈনিক কালের কণ্ঠ দৈনিক বাংলাদেশ প্রতিদিন দৈনিক ইত্তেফাক দৈনিক যুগান্তর দৈনিক সমকাল দৈনিক যায় যায় দিন দৈনিক জনকণ্ঠ দৈনিক কালবেলা দৈনিক নয়া দিগন্ত এবং দৈনিক মানব জমিন আমরা প্রথমেই প্রথম আলো পত্রিকার শিরোনাম আপনাদের সামনে তুলে ধরছি চাহিদা মতো টাকা তুলতে পারবেন গ্রাহকরা গণতান্ত্রিক ব্যবস্থা পেতে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে হবে এবং এছাড়াও আরও রয়েছে ঝুঁকিপূর্ণ বাহনে স্কুলে যায় শিশুরা নেই স্কুল বাস এবং এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ অসময়ে ভোক্তার ঘাড়ে করের বোঝা বেশি মনোযোগ সংবিধান ও নির্বাচন ব্যবস্থার দিকে চাল বিতরণের তথ্য দিচ্ছে না টিসিবি এটিও প্রথম পাতার প্রধান শিরোনামের মধ্যে রয়েছে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ এরপরে দৈনিক বাংলাদেশ প্রতিদিন শৃঙ্খলা ফেরানোই ফেরানোর কঠিন পরীক্ষা ইস্কন নিয়ে তোলপাড় ব্যবসায়ীরা উদ্বিগ্ন বাড়বে খেলাপি ঋণ দশ সদস্যের কাউন্সিল চান সুপ্রিম কোর্ট খালেদা জিয়া যুক্তরাষ্ট্র যাচ্ছেন ফিরতি বিরতি লন্ডনে এবং এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক ইত্তেফাকের প্রধান শিরোনাম রবিবার থেকে দুর্বল ব্যাংকগুলো থেকে চাহিদা অনুযায়ী টাকা পাবেন সব গ্রাহক বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন চট্টগ্রাম পুলিশের উপর হামলার তিন মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার পঁয়ত্রিশ বিশৃঙ্খলার পেছনে ইন্ধন রয়েছে পিলখানা হত্যাকাণ্ডের বিচার চেয়ে ট্রাইব্যুনালে যাবে শহীদদের পরিবার এবং এরপরে রয়েছে চিন্ময় আগেই বহিষ্কৃত তার কর্মকাণ্ডের দায় নেবে না ইস্কন এরপরে দৈনিক যুগান্তর পুলিশের অবহেলাকায় দুশ্চেন আইনজীবীরা চট্টগ্রামে সাইফুল ইসলাম হত্যা আইএমএফের প্রশ্নের মুখে পড়বে সরকার ছাপানো সাড়ে বাইশ হাজার কোটি টাকার সহায়তা জাতীয় ঐক্যের দাবির সঙ্গে একমত জামায়াত ফ্যাসিবাদ ফেরানোর রাস্তা যেন তৈরি না হয় এবং এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক সমকাল আলোচনায় জাতীয় ঐক্য কিভাবে হবে স্পষ্ট নয় হত্যাকাণ্ডে পঁচিশ জন লাশের ওপর চলে নির্মমতা স্কন নিষিদ্ধ করতে হস্তক্ষেপের প্রয়োজন নেই হাইকোর্টের রায় টাকা ছাপিয়ে ছয় ব্যাংকে দেওয়া হলো বাইশ হাজার পাঁচশো কোটি টাকা প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত স্কন নিষিদ্ধের দাবি জাতীয় ঐক্য ঐক্য জামায়াতের সারা আদালতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে প্রধান বিচারপতির উদ্বেগ বিচারপতি নিয়োগে কাউন্সিল গঠনের প্রস্তাব মন্ত্রণালয়ে সাগরে নিম্নচাপ শীতে কাঁপছে তেতুলিয়া এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ কঠোর সরকার একশো সতেরো বছরের মধ্যে সর্বোচ্চ তুষারপাত দেখল সিউলবাসী সাইবার নিরাপত্তা আইনের মামলায় হয়রানি শিকার হচ্ছেন মানুষ আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন প্রধান উপদেষ্টা বলেছেন ইস্কান নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার চট্টগ্রাম আইনজীবীদের টানা দুদিন কর্মবিরতি কালবেলা বেহাত অস্ত্র নিয়ে মাথা ব্যথা রোববার থেকে দুর্বল ব্যাংকে টাকা পেতে সমস্যা হবে না এবং এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক নয়া দিগন্ত এবং নয়া দিগন্তের প্রধান শিরোনাম হচ্ছে দেশে বিশৃঙ্খলার পেছনে রয়েছে ইন্ধনদাতারা জাতীয় ঐক্য গড়ে তোলার হব্বান জামায়াতের আমিরের এরপরে রয়েছে জনগণ বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা মেনে নেবে না মানব জমিন ভুয়া মুক্তিযোদ্ধা শনোতে এক ব্যাংকে একশো জনের চাকরি এবং এরপরে রয়েছে সাইফুল হত্যা আরও আটজন গ্রেপ্তার দর্শক এই হচ্ছে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকার আজকের শিরোনাম ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর এ ধরনের ভিডিও প্রতিদিন পেতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন আমরা প্রতিদিনই বাংলাদেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে আপনাদের সামনে হাজির হই তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আবারও আগামীকাল বাংলাদেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকা নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই